নিউ মেক্সিকোর একটি লাইসেন্সবিহীন স্পা সেন্টারের সেবা নিয়ে এইডস রোগে আক্রান্ত হয়েছেন তিন নারী। এদের মধ্যে একজন আক্রান্ত হওয়ার এক বছর পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন। 2018, 2019 এবং 2023 সালে ওই তিন নারীর সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। তারা তিনজনই নিউ মেক্সিকোর একটি স্পা সেন্টারে ভ্যাম্পায়ার ফেসিয়াল ইঞ্জেকশন সেবা নিয়েছিলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিডিসি। নিউ মেক্সিকোয় লাইসেন্সবিহীন স্পা সেন্টারে ভ্যাম্পায়ার ফেসিয়াল ইঞ্জেকশন নেয়ার পর তিন নারীর দেহে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে। আরও বেশ কয়েকজন আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাম্পায়ার ফেসিয়াল ইঞ্জেকশন নেয়ার পর 2018 সালে এক মধ্যবয়সী নারীর দেহে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়। 2019 সালে আরেক নারীর দেহে এইচআইভির প্রাথমিক সংক্রমণ ধরা পড়ে। তবে 2023 সালে তৃতীয় আরেক নারী এই সেবা নেয়ার পর এইচআইভি সংক্রমিত হয়ে মারাত্মক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সিডিসি এবং নিউ মেক্সিকো হেলথ ডিপার্টমেন্টের যৌথ তদন্তে দেখা যায়, ওই স্পা সেন্টারের কিচেনে লেবেলবিহীন টিউবে সংগৃহীত রক্তের নমুনা রাখা ছিল। এছাড়া কিচেনের ফ্রিজে খাবারের পাশাপাশি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগের জন্য বোটক্স ও লিডোকেইনের মতো ওষুধ সংরক্ষণ করা হয়েছিল। এর পাশাপাশি ড্রয়ার, কাউন্টার এবং আবর্জনার বাক্সে অরক্ষিত অবস্থায় রাখা সিরিঞ্জ ও ব্যবহৃত সুইও পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনবিসি নিউজকে ডক্টর কবিতা পাটেল বলেন, ভ্যাম্পায়ার ফেসিয়াল ইঞ্জেকশন নেয়ার প্রক্রিয়া বেশ জটিল। প্রথমে হাত থেকে রক্ত সংগ্রহ করে যন্ত্রের মাধ্যমে তা থেকে প্লাজমা আলাদা করা হয়। এরপর আবারও ইঞ্জেকশনের মাধ্যমে সেই প্লাজমা চেহারায় পুশ করা হয়। তিনি আরো বলেন, রক্ত সংগ্রহ থেকে শুরু করে প্লাজমা পুশ পর্যন্ত প্রতিটি ধাপ সতর্কতার সাথে সম্পন্ন না করলে রক্তের মাধ্যমে সংক্রমিত হয় এমন অনেক ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে যায়। You don't label something, you don't swap out the needles, you don't make sure you're using sterile procedures, then you can have kind of a maelstrom of bad effect. ডক্টর কবিতা বলেন, এই ধরনের থেরাপির ক্ষেত্রে সিডিসি বারবার সতর্ক করলেও সাধারণ মানুষ সেসবে কর্ণপাত করে না। সচেতনতার অভাবেই অনেকে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে, ঠিক যেমন এই তিন নারী এইডসে আক্রান্ত হয়েছেন। আজিমুর রশিদ কনক, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।